হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি কয়েক রকমের বীজ বপন করব। আর যেই বীজগুলো আমাদের মোটামুটি সবারই ঘরে থাকে, আপনাদেরও হয়তো ঘরে এইসব বীজগুলো সবসময় থাকে, তো চলুন সেগুলো বপন করব। আর তার আগে যেটা থাম্বনেলে দিয়েছি, সর্বগুণ সম্পন্ন মাটি আপনারা কিভাবে তৈরি করবেন, তো চলুন দেখি সর্বগুণ সম্পন্ন মাটি কিভাবে আমরা তৈরি করতে পারি, চলুন দেখে নিই। তো আজকে থাম্বনেল দেখে তো আপনাদের অবশ্যই হাসি পেয়েছে যে মাটিকে আবার কি করে সর্বগুণ সম্পন্ন করা যায়। মাটিকে অবশ্যই সর্বগুণ সম্পন্ন করা যায়, কারণ দেখবেন আমরা যখন নিজেদেরকে সর্বগুণ সম্পন্ন করি তখন কি করি, নিজেদের কোয়ালিটি বাড়ানোর জন্যে বিভিন্ন রকম কাজ করি, সংসার করি, তার সাথে কেউ বিজনেস করি, চাকরি করি, যা যা ভালো লাগে, কেউ গান করি, কেউ ছবি আঁকি, মানে যে যে যেটাই ভালোবাসি বিভিন্ন রকমভাবে আমরা নিজেকে তৈরি করতে চাই। তো মাটিকেও কিন্তু, ও তো আর নিজে নিজে তৈরি হতে পারে না, ওকেও সর্বগুণ সম্পন্ন তৈরি করতে হবে। তো আমরা যেমন নিজেদের যখন সর্বগুণ সম্পন্ন তৈরি করি তখন আমাদের থেকেও আমাদের পরিবার বলুন অনেক কিছু পায়। তো যখন আমরা একটা মাটিকেও তৈরি করব সর্বগুণ সম্পন্ন করে, মাটির কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু পাবো। তো সেই সর্বগুণ সম্পন্ন মাটি কিভাবে আমরা তৈরি করব, আমার যেমন বাগানে আপনারা দেখতে পান সব মাটি কিন্তু সর্বগুণ সম্পন্ন। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে মাটিগুলো, এই যে এরকম করে যে আমি তুলছি তাতেই কিন্তু মাটিটা যে কি সুন্দর ঝুরঝুরে রয়েছে, একদম কখনো জমাট বাঁধে না, কখনো চাপ হয় না কিন্তু আমার মাটিটা। তো এরা মোটামুটি সর্বগুণ সম্পন্ন মাটি তৈরি হয়ে গেছে। তো এদেরকে আমি কিভাবে তৈরি করেছি, এদেরকে আমি আপনারা দেখবেন সবসময়ই মাটি আমি তৈরি করি গোবর সার আর হচ্ছে মাটি দিয়ে যে কোনো গাছ বসাই। তো গোবর সার মাটি দিলেই কিন্তু অর্ধেক কাজ আমাদের হয়ে যায়। তারপরে যেটা বাদ বাকি যেটা করতে হয় সেটা অনেক সময় যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট, কিচেন ওয়েস্ট থেকে আমরা প্রচুর পরিমাণে এই যে ডিমের খোলা থেকে পাই ক্যালসিয়াম, কলার খোসা থেকে পটাশিয়াম, তারপরে এই যে চায়ের লিকার থেকে নাইট্রোজেন, এইরকমভাবে আরও যেসব মাইক্রো নিউট্রিয়েন্টস মাটির দরকার হয় সেই জিনিসগুলো কিন্তু এই যে কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট, যে পাতা পচা সার, এই সব থেকে আমরা পেয়ে যাই। তো এইভাবে যদি আমরা আস্তে আস্তে তৈরি করতে থাকি মাটিটা, তাহলে কিন্তু আস্তে আস্তে মাটি দারুণ উর্বর হয়ে সেটাই হবে সর্বগুণ সম্পন্ন মাটি। তাছাড়া এটা কিন্তু একদিনে হবে না, একদিনে হবে না, কারণ মানে আমরা নিজেদেরও যখন তৈরি করতে চাই সেটা দেখবেন সেটা তো বছরের পর বছর লেগে যায় আমাদের নিজেদের তৈরি করতে। তো সেই রকমভাবেই একটা মাটিকেও কিন্তু তৈরি করার জন্য সময় দিতে হবে। আজকে আমি যে কিচেন ওয়েস্টটা দেবো, সেই কিচেন ওয়েস্টটা কিন্তু সাথে সাথে সেখান থেকে কখনোই খাবার তৈরি হবে না, কারণ এই যে যেসব কম্পোস্ট জিনিসগুলো আমরা দিই এগুলো ডিকম্পোস্ট হয়ে তার সার তৈরি করতে মোটামুটি ছ মাস তো বটেই, এক বছরও অনেক সময় লেগে যায়। তাহলে আপনাকে সেই সময়টা দিতে হবে, ধৈর্য ধরতে হবে, সারা বছর আপনি ওকে খাবার দিয়ে যাবেন, দেখবেন ও আস্তে 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 সর্বগুণ সম্পন্ন মাটি হয়ে উঠবে। আর তখন যে রিটার্ন আমরা পাবো, সেখান থেকে যে ফসল পাবো, সেটা তো আর বলারই নয়। অনেক সময় দেখবেন এই যে আমাদের, আমি দেখিয়েছি এর আগেও আপনাদের ভিডিওতে, এই যে বর্ষার সময় প্রচুর পরিমাণে কেন্ন হয়েছিল মাটিতে, কালো যে কেন্নগুলো, তো ওগুলো মাটিতে খুব ভালো ভার্মি তৈরি করে, তাই ওগুলোকে তাড়ানোর দরকার নেই, ওরা কোনো ক্ষতি করে না। আমাদের অনেক সময় হয়তো দেখতে একটু বাজে লাগে চোখে, কিন্তু ওরা যে ভার্মিটা মাটির মধ্যে তৈরি করছে সেটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। তারপরে অনেক সময় অনেক বন্ধুরা এই যে কেঁচোর প্রবলেম নিয়ে একটা থাকে, কেঁচো হয় মাটিতে, কেঁচো তো অবশ্যই ভার্মি কম্পোস্ট তৈরি করে, সেটা আপনারা সবাই জানেন। তো এই যে পোকামাকড়গুলো যে সবসময় আমাদের ক্ষতি করে তা না, ওদেরকেও থাকতে দিন ওদের মতো, একটা সময় পরে দেখবেন এই যে কেন্নগুলো একটা সময় পরে চলে যায়, এখন কিন্তু আর এই যে যেই রোদ আসছে এখন আর নেই, মানে থাকবে না, এবার ওরা চলে যাবে। তো ওরা যতদিন থাকে ততদিন আমাদের উপকারী করে যায়। তো এইভাবে মাটি আস্তে 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 দেখবেন সুন্দর তৈরি হবে। তো বাগান যখন করতে শুরু করবেন একটা সময়ের পর কিন্তু মাটিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। সেটার জন্য ওই যে কন্টিনিউ প্রসেসে আপনাকে কিছু খাবার দিয়ে যেতে হবে। আর তাছাড়া তো খোলের সার যেমন আমরা দিই গাছ লাগাবার পর, সেটা তো আমি সবসময় বলি যে আমি নিজেও যে কোনো গাছে খাবার হিসেবে খোলের তরল সার ব্যবহার করি বর্ষাকাল ছাড়া। তো এইভাবে আপনারাও কিন্তু,
আর যে কোনো মিডিয়া, আপনার এইরকম নয় কিন্তু যে মাটি আমাকে ওই মাটিটাই ব্যবহার করতে হবে, ওই মাটি দারুণ মাটি, ওই রকমভাবে কিছু হয় না যে ওই মাটিটা দারুণ, ওই দারুণ মাটিটা হলেই গাছটা দারুণ হবে, একদমই তা হয় না। কারণ মাটি একটা মিডিয়া চাই গাছের, সেই মিডিয়াটা পুষ্টিকর কিন্তু আমরা করে নিতে পারি। তো যেমন আমি লাল মাটি ব্যবহার করি, যেহেতু আমার এখানে লাল মাটিটা অ্যাভেলেবেল, আমাকে বাড়ির ওপরে দিয়ে যায়, আমি পাই, লাল মাটিটা খুব ভালো থাকে, ওর মধ্যে একদম মাটি থাকে, তো ওটা খুব ভালো রিটার্ন দেয়। আমি ব্যবহার করি ওটা গোবর সার মিশিয়ে খোলের জল দিয়ে, ওটা তাহলেই খুব সুন্দর দেয়। কিন্তু এমন নয় যে ওই মাটিটাই খুব সুন্দর গাছ হবে, যেই কোনো মাটি, আপনার গার্ডেন সয়েলও আপনি নিয়ে রাখুন, আর যেভাবে বললাম এই যে কিচেন ওয়েস্ট, গোবর সার আস্তে আস্তে দিতে দিতে ওই মাটিটা কিন্তু দারুণ সুন্দর রেডি হবে, আর তাতে যা সবজি হবে ফলিয়ে আপনারাও নিজে দেখবেন, এত আনন্দ পাবেন যে নিজের হাতে আরো তৈরি করেছেন বলে ওটার আনন্দ তো দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারাও এরকম সর্বগুণ সম্পন্ন মাটি তৈরি করুন, তারপর গাছ দেখবেন এমনিই হবে। এবারে এই যে এই জায়গায় যেভাবে আমি দিয়েছি ছোলার শাক, এই যে মাঝখানে মাঝখানে গ্যাপ রেখে রেখে দিয়েছি, এইভাবেই ঠিক আমি এই দিকটাও দিয়ে দেব। দেখুন আজকে নিয়ে এসেছি কি কি, আমি তিন রকমের বীজ নিয়ে এসেছি। এই যে একটা হচ্ছে মটর, বললাম আপনাদের এটা ঘরে থাকে, মটর শাকটা আসলে আমি খুব ভালোবাসি। আর এটা হচ্ছে আমরা যে বাড়িতে ঘুগনি করি ওই মটর, যদিও এই মটরটাই কিন্তু খুব বেশি শির হয় মাথাতে, তবে টেস্ট খুব একটা খারাপ হয় না, আমি এর আগেও করে দেখেছি। আর একটা ধনিয়া নিয়ে এসেছি, এই ধনিয়াটা আমি ঘরে খাওয়ার জন্যে, ধনিয়া এই যে গোটা ধনিয়া একবার কিনেছিলাম, সেই প্যাকেটটাই খোলা হয়নি, তো এবার ভাবছি দেখি যদি এই ধনিয়াটাই কাজ হয়ে যায় তাহলে আমাকে আর ধনিয়াটা কিনতে হবে না, এটাই একবার বসিয়ে দেখবো। আর নিয়েছি একটুখানি সর্ষে, যেটা আমাদের সবার ঘরেই থাকে, তো এই বীজগুলো কিন্তু সবসময় আমাদের সবার ঘরেই থাকে। আর এই যে শীত আসছে এখন, এই বীজগুলো তো শীতেরই বীজ, এগুলো এখন বসালে খুব ভালো হবে, তো আমি খুব অল্প অল্প করে রো রো করে এমন করে দেব যাতে এইগুলো দেওয়ার পরে যদি আমি কোনো শীতের সবজি এর মধ্যেই নিয়ে আসি তাহলে আমার প্রবলেম না হয়। একটা করে রো দেব আর একটা করে রো আমি ছেড়ে দেব। প্রথমেই দিয়ে দিই আমি সব থেকে আমার প্রিয় শাক, মটর শাক। মটর শাক খেতে আমি ভীষণ ভালোবাসি, মটর শাকের ঘন্ট খুব ভাল লাগে খেতে, তো আমি একটু জায়গায় দেব, যদি হয় এটুকুতেই অনেকটা হবে, ভালো হবে। ব্যাস, এটা খুব সহজেই হয়। আর যা বৃষ্টি এবারে আর কি বলবো, আবার বলছে বৃষ্টি হবে সামনে, তো দেখা যাক, যদি গাছগুলো একটু বড় বড় হয়ে যায় তাহলে কিন্তু বৃষ্টিতে আর কোনো ক্ষতি হবে না। এবার আমি এখানে মাঝখানটা খানিকটাই যে ছেড়ে দিচ্ছি, কারণ তাহলে যাই আনবো এইখানটাই বসানো যাবে। এখানে আমি একটুখানি দিয়ে দেব ধনিয়া পাতা, অনেকটা করেই নিয়ে এসেছি, এতটা করে এখন দেব না, ব্যাস একটু দিয়ে দিলাম। একটা রো হলেই যদি ভালো করে হয় তাহলেই যথেষ্ট, কারণ ধনিয়া পাতা খুব বেশি দরকার হয় না। আবার এইদিকে আর একটা রো ছেড়ে দিয়ে এইদিকে দেব আমি সর্ষে শাক। আর এই মাটিটাই যে আমি তৈরি করে রেখেছিলাম, মাটিটা এত সুন্দর রয়েছে, মনে হচ্ছে এখানে যাই দেব এবারে কিন্তু তাই ভালো হবে। গত বছর এই মাটিটায় খুব একটা ভালো হয়নি, কারণ অন্তিমকে আমি চারা বসাতে দিয়েছিলাম, আর এমনিই বসিয়ে দিয়েছিল না খুঁড়ে। এখানে দিয়ে দিলাম আমি সর্ষে, ব্যাস। তাহলে আজকে তিন রকমের বীজ আমি এখানে দিলাম, কিন্তু একেবারে অল্প জায়গায় অল্প অল্প করে দিলাম, এই কোনো জিনিসে কিন্তু আমাদের খুব গাদা গাদা দরকার হয় না, তো এইটুকুই যদি ভালো করে হয়, প্রয়োজন যেটুকু সেটুকুই কিন্তু যথেষ্ট, ব্যাস অনেকটাই বীজ বেঁচে গেল। আমি এটা রেখে দেবার অন্য জায়গা আবার দেব। আর এদিকে আদা বসিয়েছিলাম, হ্যাঁ আদার গাছ কিন্তু বেরোতে শুরু করেছে,
আমার এক বন্ধু আদা চাষ বলেছো কিভাবে মাটি তৈরি করবে, আমার এক আরেকটা বন্ধু বলেছো যে গাজর বসাবে কি করে মাটি তৈরি করবে। তো গাজরের মাটি কিন্তু মুলোরি মতো তৈরি করবে, একেবারে নরম ভসভসে করে, আর যেন তুমি যে এরকম খুরপি দিয়ে খুললেই বুঝতে পারবে খুব হালকা মাটিটা, যেন খুরপিটা অনেকটা ঢুকে যায়, তাহলেই বুঝবে ওটা গাজর বা মূলো এই টাইপের যেগুলো নিচে নামে সেগুলো কিন্তু খুব নরম করে মাটি তৈরি করতে হয়, মানে ঝুরঝুরে করে, তাহলেই তোমার গাজর মূলো খুব ভালো নামবে, সোজা হয়ে নামবে, খুব ভালো ফলন হবে। তো হারভেস্ট তো করার আমার অনেক কিছুই রয়েছে বাগানে, কিন্তু আসলে দরকার নেই খুব একটা সবজির ঘরে, তাই আজকে আর হারভেস্ট করব না, একটু ফুলই তুলে নিই। তো একটুখানি জল দিয়ে ভিজিয়ে দেব, তাহলেই আমার আজকের কাজ কমপ্লিট। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, টাটা।